প্রশ্ন হলো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ? খুব দরকারি প্রশ্ন। আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাশাআল্লাহ তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে, তাই না? এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার, পরেজগার, মুত্তাকি, এটার প্রমাণ? নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই, তাহলে এই লোকটার নামাজ কবুল হলো না, লোকটা ভালো মানুষ না, এরকম কিনা? তো এটার উত্তর হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর প্রিয় মানুষদের, সে সোনালি যুগে সোনালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে। সিজদার আলামত কোথায় ফুটে উঠে? চেহারার মধ্যে ফুটে উঠে। এই যে সাহাবায়ে কেরামের সিফত ছিল, গুণ ছিল, যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে, বারবার সিজদায় যায়, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে, চেহারার মধ্যে তার আভা, তার আলামত ফুটে উঠে। এ আলামত বলতে কাকে বুঝায়? কোন কোন মুফাসসির দুই একটা তাফসীরের কিতাবের মধ্যে এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে, চেহারার নুরানিয়াতকে, উজ্জ্বলতাকে। একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নেই, কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে, ফিল করে, বিশেষ করে কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেরকম জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে, সেই আলামতের কথা বলা হয়েছে। এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোনো মানুষের কপালে দাগ হয়ে যায়। যদি সিজদা দিতে দিতেই এই দাগ হয়, অন্য কোনো কারণে না হয়, এটা তার জন্য ভালো, কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেশতা আর না হইলে লোকটা ফাসে, এরকম হিসাব করার কোনো কারণ। কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষিতেই দাগ পড়ে যায়, অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই, তিনি অনেক বেশি সেজদা দেন, আরো লম্বা সেজদা দেন, কিন্তু তার দাগ হয় না, হতে পারে কি পারে না। এই জন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না। খেয়াল করে দেখেন মা চাচিদের কপালে, আপনার মাহরাম মহিলারা যারা বাসায় আশেপাশে আছে, দেখেন তারা সেজদা কি কম দেয়? মাশাআল্লাহ, তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সেজদা দেয়, কিন্তু এত দাগ হয় না। এই জন্য এই দাগ হলেই সে নেককার আর না হলেই সে বদকার, এরকম সহজ হিসাব করার সুযোগ নাই। এটা ত্বকের কারণে হতে পারে, চামড়া, অনেকে আবার এত সেজদাও দেয় না কিন্তু দাগ হয়ে বসে আছে না নাই। তো এই জন্য এই কপালের দাগ এটা নেককারের আলামত, আর কপালের দাগ না থাকা বদকারের আলামত, এটা সঠিক কিছু না। হতে পারে এটা তার ইবাদতের কারণে হয়েছে, কিন্তু ইবাদতের আসল আলামত ফুটে উঠবে তার আচরণে, তার আখলাকে, তার খুশু খুজুতে, তার অন্যান্য কাজকর্মে। বিধায় কপালে যদি কালো দাগ থাকে কারোর, সেটি ভালো আলামত হতেও পারে নাও হতে পারে, এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে। এরপরে প্রশ্ন হলো, পরিবারের পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়িতে বানাতে চাই কিন্তু পিতামাতা রাজি হচ্ছে না, আমার করণীয়? খুবই দরকারি একটা প্রশ্ন। আল্লাহর জমিনে যে ফরজগুলো সবচেয়ে বেশি মিসকিন অবস্থায় আছে, যে ফরজগুলো আমরা নামাজিরাও, অনেক দিনদাররাও, এমনকি অনেক আলেমরাও ঠিক মতো পালন করতে পারেন না, সেই ফরজগুলোর মধ্যে থেকে একটা হলো পর্দার ফরজ। বাসা বাড়িতে ঘরোয়া পর্দা, এই পর্দা অনেক মুসলমান করতে পারে না। একজন দেবরের সাথে তার ভাবির পর্দার বিধান আছে না নাই? শুধু আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহামু আল মওত, পুরুষের জন্য শালিকা, দুলাভাইয়ের জন্য শালিকা, আর মহিলার জন্য দেবর, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম তোমরা দেখে ভয় পাও, পলায়ন করো, এরকম একজন দুলাভাই শালি থেকে এরকম পালাবে, কারণ ফিতনার জায়গা, ইমান নষ্ট হওয়ার জায়গায় শয়তান শয়তানি করে এই জায়গায়, এই জন্য দূরত্ব বজায় রাখবে। আর আমাদের দেশে সবচেয়ে বেশি মাখামাখি, সবচেয়ে বেশি বাদরামো যার সাথে করে সে হলো শালিকা। আমার ভাবিরা সবচেয়ে বেশি আপনার ইয়ারকি, ফাইজলামি, রসিকতা দেবরের সাথে করে, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু বলেছেন, যে মৃত্যুকে দেখে যেরকম মানুষ দূরে থাকে,
এগুলো থেকে এরকম দূরে থাকো। এগুলো না মানার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, পরকিয়া এবং জেনা ব্যভিচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এবং সংসারগুলো বেখানখান হয়ে যাচ্ছে, কারণ নবীজির নির্দেশ মানছেন। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহকে ভয় করেন, কেয়ামতের প্রতি ইমান রাখেন, শুধু নামাজ পড়লে ফরজ আদায় হয়ে যাবে, একমাত্র দায় মুক্ত হয়ে গেলেন তা না, নামাজ ইসলামের মূল কাজ, পড়বেন, এর পাশাপাশি পর্দার ফরজও আপনাকে মানতে হবে। অনেক মুরব্বী আছেন যে আপনার পুত্রবধূ বড় ছেলের বউ, তার সাথে আপনার ছোট ছেলের পর্দা করতে আপনি বরং নিজে বাধা দেন, আছে না নেই, নিজে নামাজ পড়ে আবার ছেলেকে পর্দা করতে, বউমাকে পর্দা করতে দেয় না, এগুলো জাহালত এবং মূর্খতা। নামাজ পড়া যে আল্লাহ ফরজ করেছেন, এই পর্দার বিধানও সে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য আপনার কোন ছেলে বিয়ে করেছেন, একই সংসারে একই ঘরে যৌথ পরিবারে পর্দা করা কঠিন হয়ে যাচ্ছে, তারা আলাদা ঘর করতে চাইলে তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আর ছেলেরাও মনে রাখবেন যে পর্দা আগে, কিন্তু বাবা মাকে, ভাই বোনকে, ছোট ভাই বোনকে কখনো ভোলা যাবে না, তাদের দায়িত্ব ঠিকই আদায় করতে হবে। অতএব এই দুইটা জিনিসকে ব্যালেন্স করতে হবে। আর যদি একই যৌথ ফ্যামিলি থেকে পর্দা করা যায় খুবই ভালো। আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা অনেকে মুরব্বীরা দেখেছেন, আজকাল এগুলো চলে যাচ্ছে সমাজ থেকে, যে যৌথ ফ্যামিলিতে থাকলে বাহির থেকে কোনো পুরুষ আসলে গলা আওয়াজ দিয়ে ঢুকতো, আপনাদের এলাকায় আসেন ছিল না, গলা আওয়াজ দিয়ে ঢুকতো, সালাম দিয়ে ঢুকতো, যাতে করে মহিলারা একটু সাইড হয়ে যায়। আজকাল এগুলো নাই, অনেকটা উঠে যাচ্ছে ভাইরা আমার। তো এই জন্য এই পর্দা করতে কোনো ছেলে চাইলে, তারা আলাদা হয়ে থাকতে চাইলে তাদেরকে সহযোগিতা করা উচিত, এবং একসাথে যদি পর্দা করার সুযোগ থাকে তো সেটাও করা উচিত। পেনশন ও ডিপিএস ফান্ডের মূল টাকা উত্তোলনের সময় বাধ্যতামূলকভাবে ঘুষ দিতে হয়, এক্ষেত্রে প্রাপ্ত পেনশন বা ডিপিএস এর টাকা দিয়ে হজ করা যাবে কি না? আজকাল ঘুষ ছাড়া কিছুই হয় না ভাই, বৈধ কাজও ঘুষ ছাড়া, সব জায়গায় দুই নম্বর টাকা দেওয়া ছাড়া নিজের লিগাল বা বৈধ পাওনাটুকু পর্যন্ত পাওয়া যায় না। তো আপনার লিগাল কোনো বৈধ কোনো পাওনা আদায়ের জন্য, সেটা ডিপিএস হোক, পেনশন হোক বা যেটাই হোক, এটা আদায়ের জন্য ঘুষ ছাড়া যদি উঠাইতে না পারেন, তাহলে বাধ্য হইয়া ঘুষ দিছেন, এর জন্য আপনার গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায় হয়ে দিছেন। এবং এই টাকা যেটা উত্তোলন করলেন, আপনার হক হালালি টাকা যেটা উত্তোলন করতে গিয়ে ঘুষ দিতে হলো, ওই মূল টাকা দিয়ে হজ করতে অসুবিধা নাই, ভালো কাজ করতে সমস্যা নাই ইনশাআল্লাহ। বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কি না, নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনকে একজনে বেশি দেখা যাবে না? খুব দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফানজুর ইলাইহা, কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা তাকে দেখে নাও, দেখে নিলে দুইটা লাভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এক, কারণ ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, চেহারা, ছবি, অন্য কিছুতে, যেটা তোমার পরে খারাপ লাগবে, আগে ভাগে দেখে নাও, একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে। আর দ্বিতীয়ত হলো, ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুম, হাদিসের ভাষ্য, বিয়ের আগে যদি দেখে নেওয়া হয় তাতে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসাটা এবং মুগ্ধতাটা একটু বেশি হয়, এজন্য বিয়ের আগে দেখে নেওয়াটা সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখন কথা হলো, বিয়ের আগে দেখা যাবে এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ের নিয়ে একবার একবার দেখবেন, কি বলেন? বিয়ের আগে দেখা যাবে এর মানে কি সারা জগতে যত মেয়ে আছে বিয়ের নিয়ত করে করে দেখে বেড়াবেন? বিয়ের আগে দেখবেন এর মানে হলো, এই মেয়ের বায়োডাটা নিলেন, তার চোদ্দ গোষ্ঠী সব তথ্য নিলেন, সব কিছু জানলেন, সব বেটে বলে হইলো, পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বোঝাপড়া পছন্দ হলো, শিক্ষা দীক্ষা অন্যান্য সব কিছু মিলে গেছে, এখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন। তো ফাইনাল ডিসিশনের আগে আপনার মা যাবে, আপনার বোন যাবে, মহিলারা যাবে, তারা দেখে দেখে পছন্দ করছে, এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায়, তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন, এটা হলো সুন্নাত। এখন এমনও হতে পারে যে সব হয়ে গেছে, এখন আপনি দেখতে গেছেন, দেখার পর আপনার চয়েস হলো না, তাহলে কোনো অসুবিধা নাই, আপনি আরেক জায়গায় আরেক মেয়ে দেখতে পারবেন। কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে, দেশেও অনেকে আছে এরকম, যে সারা দেব সারা দেশের সারা এলাকার মেয়ে আর একটাও বাদ রাখেনি, সারাদিন শুধু ঘুরে বেড়ায়, 500 টাকার নোট একটা একটা করে জুলাইয়া জুলাইয়া এর 500 ধরায় দেখে, ওই বাড়িতে যে আরেক মেয়ে দেখে 500 ধরায়া ওই বাড়িতে, এরকম বদভ্যাস আছে না নেয় অনেকে। একটা মেয়েকে দেখে যখন আপনি চলে যান, সামাজিকভাবে এই মেয়ে এই মেয়ের পরিবারের মনটা ছোট হয় না? অতএব আপনি আগে অন্য সব দেখেন, ডিসিশন নেন, বোঝাপড়া করেন, এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন, হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে, এবং এক মেয়েকে 5 বার 7 বার 5 জন 7 জন দেখে যায়, তখন মানুষ মনে করে যে মেয়েটা ত্রুটি আছে, কেন সবাই বিয়ে করছে না?
আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কোণঠাসা করে রাখছি। এই যে মেয়ে দেখতে চায়, এক্ষেত্রে আবার আরেক অনাচার যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে, একা যায় না, কি নিয়ে যায়, মিছিল নিয়ে যায়, নির্লজ্জের মতো বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যায় ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বড় ভাই, ছেলের বাপ, চোদ্দ গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায়, ঠিক না ভাই? ঠিক, যাই আবার উঠানে ডেকে, হ্যাঁ, আপনার মজলিস রুমে ডেকে, ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায় বসায় হাঁটায় ডাইনে বামে উপরে নিচে, মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আস। এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আছে না নাই? আমি নাম দিছি, এগুলার নাম ছোট লোক। মেয়েদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে কি দিতে হবে, তারা মায়ের জাতি, তারা আল্লাহর বান্দি, বিশেষ করে যখন পর্দানশীল মেয়ে হয় তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে যায়। অনেক মেয়েরা আমাদের কাছে আর্তনাদ করে চিঠি লেখেন, প্রশ্ন পাঠান, ভাই আমরা পর্দার মধ্যে থাকতে চাই, আমাদের বাপ মা, আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই, তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে, ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে, ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তারা দেখবেন, শ্বশুর দেখবেন, কিন্তু সেটা বিয়ের পরে, বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের, আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বিয়ে করবে ছেলে, চয়েস করতে আসে ছেলের দুলাভাই। দুলাভাইয়ের এখানে ব্যাপারটা কি আমাকে বলেন, কি বলেন, দুলাভাইয়ের কোনো ইস্যু আছে? এগুলা নির্লজ্জতা, এগুলা বেহায়াপনা। অনেক বেহায়া দুলাভাই আছে, তারা যদি ডাকা না হয় তো বলে যে বিয়েতে আমি আর নাই, আছে না নেই? এই ছোট লোকই দুলাভাই, যাদের মধ্যে দুলাভাই গিরি যাদের মধ্যে আছে, এরা সব সোজা হয়ে যান, আল্লাহরে ভয় করেন। আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন? আপনার মতো বেহায় আরেকজন আছে আল্লাহর জমিনে? ভাইরা আমার, মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা, সবাই মিলে মিছিল দিয়ে দেখা, এগুলো নাজায়েজ কাজ, এগুলো করবেন না, বেশরীয়তে কাজ হারাম। সুন্দরভাবে সম্মানজনকভাবে দেখবেন, ফাইনাল ডিসিশনে দেখবেন, অতএব দেখা কি আছে, জায়েজ আছে, এটা ছেলেও দেখবে মেয়েও দেখবে। জীবিত বউ এর একাধিক থাকলে বউর হক এবং হক না দেওয়ার শাস্তি কি? যদি কারোর একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করা ফরজ। তাদের মধ্যে সমতা রক্ষা করা কি ভাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাঙ্কাহুমা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া ফুলসা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো মেয়েদেরকে, কেউ দুইটা তিনটা চারটা করার অধিকার আছে, শরীয়ত এতটুকু রাইট রেখেছে সর্বোচ্চ। ফাইন খিফতুম আল্লাহ তাহাদিলু ফাওয়াহিদা, যদি একটার বেশি করলে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবা কিনা এটা নিয়ে নিজের প্রতি নিজের ভয় হয়, খবরদার, তাহলে একাধিক বিয়ে তোমার জন্য জায়েজ নেই। তুমি কয়টা করবা? একটা করবা। আজকাল তো যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই দেখা যায় নতুনটার নিয়ে মেতে থাকে, আর পুরান যে বউ থাকে তার কোনো খোঁজ খবর রাখে না, এগুলো নাজায়েজ এবং গুনাহ। আপনি যদি একাধিক বিয়ে করতে হয় শরিয়ার নিয়ম অনুযায়ী, শরিয়ার নির্দেশ অনুযায়ী আপনার উভয় স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে। একে যে টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন আরেকজনকে সেম টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, এক বউর জন্য যে বাজেট দিয়েছেন মাসে অন্য বউর জন্য সেম বাজেট দিতে হবে। এই বউয়ের সাথে এক সপ্তাহ থেকেছেন তো ওই বউর কাছে একসাথে আপনাকে থাকতে হবে। আপনি যাকে ভালোবাসতেন পছন্দ করলেন শুধু তার সাথে ঘুরে বেড়ালেন, আরেকজনকে ঝুলায় রাখলেন, এটা হারাম। বহু লোকে কাজ করে একাধিক বিয়ে, শরিয়া সিদ্ধ একটি বিষয়, দুনিয়াতে নানামুখী শয়তানের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই একাধিক বিয়েটাকে আজকাল দোষের বিষয় হিসেবে দেখানো হয়। একজন ভালো মানুষ, আলেম মানুষ যদি একাধিক বিয়ে করে তো মানুষ মনে করে লোকটা মনে হয় খারাপ। আসলে কি নক খারাপ কিছু? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেন নাই? একাধিক বিয়েকে আল্লাহ তাআলা জায়েজ রাখেন নাই? অতএব অনেক মা বোনরা আছে যে প্রকাশ্যে বলে, অনেক নামাজি কালামী মহিলা আছে প্রকাশ্যে বলে, বলে যে আল্লাহর সব বিধান মানি আমি, কিন্তু এই যে পুরুষদেরকে একটার বেশি স্ত্রী রাখার সুযোগ দিছে এটা আমি মানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কাফির হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদি সে আল্লাহর এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি সে আল্লাহর আইনকে অস্বীকার করে, না মানে অযৌক্তিক মনে করে। হ্যাঁ, আমার কষ্ট লাগে, আমি মানতে পারি না, আমার দুর্বলতা, এটা সে বলতে পারে, কিন্তু আল্লাহর বিধানের প্রতি অসন্তোষ প্রকাশ করলে ঈমান থাকবে না। অতএব একাধিক স্ত্রী
শুধু রাখলেই হবে না, তাদের মধ্যে সমতার নিশ্চয়তা থাকতে হবে। যে ব্যক্তি সমতার নিশ্চয়তা দিতে পারে না তার জন্য একাধিক বিয়ে করা কিনে জায়েজ নাই। আমি অনেক ছেলেকে জানি যে দিনের পথে আসছে মাশাল্লাহ, জজবাত ছোটে একাধিক বিয়ে করছে, এরপরে তো আর ব্যালেন্স ঠিক রাখতে পারে না, একদিকে ঝুঁকে যায় পাল্লা, তাহলে সেক্ষেত্রে গুনাগার হবে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার বিয়ে কোর্টের মাধ্যমে বৈধ সাক্ষীর মাধ্যমে 60,000 টাকা দেনমোহর দরে কাবিন করা হয়, কিন্তু বাড়িতে আসার পর গ্রাম্য সালিসের মাধ্যমে সিদ্ধান্ত হয় 13.5% দেনমোহর দেওয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেনমোহর আমাকে আদায় করতে হবে কোর্টের 60,000 টাকা নাকি গ্রামের মানুষের জোর করে চাপিয়ে দেওয়া 13.5% টাকা? গ্রামের মানুষের কিছু 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 ক্ষেত্রে কোনো কাজ আর খুঁজে না পাইলে কিছু আকামও করে। ছেলে মেয়েকে যদি 60,000 টাকা মহরণা দিতে চায়, গ্রামের মানুষের কোনো অধিকার নাই সেটাকে 13.5% করার। অতএব একজন স্বামী তার স্ত্রীকে যদি 60,000 টাকা মহর দিবে ঠিক করে ধার্য হয়ে যায়, তো এটা কমানোর অধিকার গ্রামের সালিশ মাতবরকারীদেরকে ইসলাম দেয় নাই। তুমি কোন অধিকার এটা কমাইতে আসছো? তার ক্ষমতা আছে, সে দিতে চাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের প্রাপ্য মহর এটা তোমরা পরিশোধ করে দিলে, তাদের প্রাপ্য। এখানে কেউ কমানোর, কাট করার, পার্সেন্টেজ করার অধিকার ইসলাম দেয় নাই, বিশেষ করে গ্রাম্য সালিশি মাতবররা এটা করতে পারেন না। একজন লোক চাকরির জন্য যোগ্য কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হচ্ছে না, তাহলে কি ঘুষ দিতে পারবে? এই প্রশ্ন তো বেশিরভাগ যুবকদের মনে হয়, কারণ ঘুষ দেওয়া ছাড়া তো এখন চাকরি সোনার হরিণ হয়ে গেছে। ভাইরা আমার, ঘুষ যে খায় সে সর্বাবস্থায় হারাম খায়, ঘুষ খাওয়ার সর্বাবস্থায় কি, কিন্তু ঘুষ দেওয়াটা কোন কোন ক্ষেত্রে জায়েজ। কোন ক্ষেত্রে জায়েজ? আমার ন্যায্য অধিকার, ঘুষ না দিলে আমি বঞ্চিত হচ্ছি, এটা ছাড়া আমার উপায়ও নাই। এরকম নিরুপায় অবস্থায় যদি ঠেকায় পড়ে কেউ ঘুষ দিতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কি আছে? জায়েজ আছে, নিরুপায় হিসাবে। সে ঘুষ দেওয়াকে ঘৃণা করে কিন্তু তাকে বাধ্য করছে, এটা ছাড়া তার উপায় নাই। কয়েকদিন আগে আমার এক পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এক অফিসার আসছে, ফ্যামিলি পাসপোর্ট। তো তার যে উপরস্থ অফিসার আমার পরিচিত, তো উনি জানে ভাই দি ভাই ঘটনা, বলে যে হুজুরের পাসপোর্ট আছে। কিন্তু আসছে সে আইসা বলতেছে, হুজুর আমাদের স্যার তো আপনার ভক্ত, আপনার পরিচিত, সব ঠিক আছে, কিন্তু এই কাজটা আনতে আমার কিছু টাকা দিয়ে আনতে হয়েছে, এখন আমার পুঁজিটা তো অন্তত দিবেন, অতিরিক্ত না দেন পুঁজিটা তো অন্তত দিবেন। তো এরকম যদি নিরুপায় হয়ে যান আপনি যে ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছেই না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ঘুষ দেওয়া দিয়ে চাকরি নেওয়াটা জায়েজ আছে। তবে যদি আপনি ঘুষ দিয়ে দুই নম্বর সুবিধা আদায় করেন, আজকাল যারা ঘুষ খায় এদের চাইতে ঘুষ দেওয়ার দোষ কম নাই, কোনো কোনো ক্ষেত্রে বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, অনেক অফিসার আছে বেচারা ঘুষ খাইতে চায় না, তারা জোর করে ঘুষ খাওয়ায়। এনবিআর এর চাকরি করে এরকম আমার অনেক পরিচিত ভাইরা আছেন যারা হকালালি চলার চেষ্টা করেন। তারা আমাকে বলে, ভাই আমরা যে পদে চাকরি করি, আমাদের ক্লায়েন্ট কাস্টমার বা আমাদের কাছে যাদের কাজ টাজ থাকে, ফাইলপত্র ঠেকা থাকে, এরা টেনশনে পড়ে যায় কোনো হুজুরের পোস্টিং হলে, বলে যে এই দুষ্ট বেটা তো ঘুষ খাবে না, কাজ কেমনে আদায় হবে। তারা দোয়া করতে থাকে যেন আমরা ঘুষটা নেই, অর্থাৎ ঘুষ না নিলে তাদের অবস্থা খারাপ। অনেক লোক আছে, আপনার একটা পাসপোর্ট নির্দিষ্ট সময় আপনার পাওয়ার কথা, একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি সিরিয়াল দিবেন, দাঁড়াবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর আপনি লাইসেন্স পাবেন। আপনি সিস্টেম অনুযায়ী গেলে হয়তো একটু কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু না, আপনি চাচ্ছেন শর্টকাট পথে, কোনাকুনি পথে। তা আপনি বলেন যে এত ভেজাল করে কে, কিছু টাকা নিয়ে নাও, আমাকে দিয়ে দাও লাইসেন্সটা, আছে না নেই? এই ঘুষ দেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে? আজকাল সব ক্ষেত্রে আমরা মনে করি যে ঘুষ দেওয়া জায়েজ, জি না। আপনি নিরুপায়, আপনার ন্যায্য অধিকার আটকে দিছে, ঘুষ দেওয়া ছাড়া দিবে না, আপনার এটা ছাড়া চলেও না, তখন আপনার জন্য ঘুষ দেওয়া জায়েজ হতে পারে। আপনি নিজে অবৈধ সুবিধা আদায় করার জন্য অফিসারকে ঘুষ দিয়া তারপর সেটা আদায় করলেন, এটা জায়েজ নাই। অতএব ঘুষ যারা খায় সেই প্রাপ্ত উপার্জনটা হারাম এবং তার উপরে লানত বর্ষিত হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত
এঞ্জেনার সাপ দেখলাম, খুব ভয়ের সাথে নামাজ পড়লাম, নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ আলামত বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রুত্র আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখা অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন, শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্কর ভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাকি যারা ঝাড়ফুঁক করেন তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানেছি যে অনেক সময় আমি পরীক্ষিতও দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি এহতেমামের সাথে পড়তে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে, আর অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন আর না পারেন, সকাল এবং সন্ধ্যায় তিন কুল, নারী পুরুষ সকলে তিনবার তিনবার করে কুল হুয়াল্লাহ, কুল আদরাবুল ফালাক, কুল আদরাব্বিন নাস, আউযু বিসমিল্লাহ সহকারে ফজরের পরে তিনবার তিনবার, মাগরিবের পরে বা আসরের পরে তিনবার তিনবার, সকাল সন্ধ্যা নিজেরা পড়েন, বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় তিনবার তিনবার তিন কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়া শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দুঃস্বপ্ন বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখা, সেটার বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দুরুদগুলো আমলগুলো খুব বেশি করতে হবে, রক্ষা কবচ আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি খেলাধুলা হারাম, কিন্তু বিশ্বকাপ ফুটবল আয়োজক কাতার, সৌদি আরব সহ আর অনেক মুসলিম দেশ বিশ্বকাপে অংশ নেয়, এ ব্যাপারে হাদিস কি বলে? ভাই, দুনিয়ার সকল মুসলমান দেশ, দুনিয়ার সকল মুসলমান যদি সবাই মিলে কোনো হারাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সে হারামটা কি হালাল হয়ে যাবে? কোন একটা গুনাহের কাজ, হারাম কি হালাল সে আলোচনা আমি যাচ্ছি না, কোন একটা গুনাহের কাজ, পাপের কাজ, যে আসরটা পাপকে ঘিরে, যে আসরটার আদ্যপান্ত পাপে পাপ, সেই রকম আসর যদি মুসলমান কোনো দেশ অংশগ্রহণ করে। আমাদের দেশে অনেক শুকনা মুসলমান পাবেন, বলে যে আরে ভাই তোমরা বেশি বুঝো, সৌদি আরবের মানুষ বুঝো না, সৌদি আরবে তো এখন মহিলাদের পর্দা উঠে দিয়েছে, এই জন্য কি আল্লাহর পর্দার আয়াত না মানসুখ হয়ে গেছে নাকি? সৌদি আরব আজকে একটা খারাপ কাজ করবে, কারকে আরেকটা খারাপ কাজ করবে, তোশু আরেকটা খারাপ কাজ করবে, কাতার আজকে একটা করবে, দুবাই আজকে একটা করবে, পুরো দুনিয়া কি করছে সেটা দেখবো না, মুসলমান দেখবে কোরআন এবং হাদিস কি বলেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম গোটায় আসবে, কিয়ামতের আগে কোথাও ইসলাম থাকতে পারবে না, সব জায়গা থেকে ইসলাম গোছায় চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং মদিনায় গিয়ে ইসলাম ঢুকে পড়বে, কামা তাদখুলুল হাইয়াতু ফি হুজরিহা, একটি সাপ যেরকম তার গর্তের মধ্যে যে ঢুকে পড়ে, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়ে পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে, সাহাবাদের খোলাফায়ে রাশিদের দাওয়াতে, আবার ইসলাম আস্তে 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 মদিনায় এসে ঢুকে পড়বে। এই জন্য অনেক দেশ থেকে ইসলাম ধুয়ে মুছে বিদায় হবে, এইটা দেখে আমরা যেন প্রতারিত না হই, আমরা দেখব কোরআন এবং হাদিস। পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত, আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে? ভাই 18,000 মাখলুকাত না, 18,000 মাখলুকাত, এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি, কোনো কোনো বিদ্যায় বলা হয়, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানও আবিষ্কার করতে, কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে, আল্লাহর সকল সৃষ্টি আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয়। অতএব আল্লাহ সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন, বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত, না এটা ঠিক না, 18,000 সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারা নির্ধারিত নয়। কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য নেককার মেয়ে চিনতে না পারে, দুনিয়াবী শর্তে মেয়ে খোঁজ করে, তাহলে সন্তান যদি সত্যিকারের ভালো নেককার মেয়ে পায়, তাহলে পিতামাতার অনুমতি ছাড়া একা বিয়ে করতে পারবে কি না? খুব জটিল একটা প্রশ্ন।
অনেক পরিবারে ছেলে মেয়ে দিনের দিকে আগায় গেছে কিন্তু মা বাপ আগাইতে পারে নাই। আবার অনেক পরিবারে বাপ মা আগায় আছে, ছেলে মেয়ে পিছে আছে। কোন ছেলে দিনদার মেয়ে বিয়ে করতে চায়, কোন মেয়ে দিনদার ছেলে বিয়ে করতে চায়, এরকম চিঠি আমাদের কাছে শত শত আসে বিভিন্ন মেয়েদের আর্তনাদ যে আমি একটা দিনদার ছেলে চাই কিন্তু আমার বাপ ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, আমার মা ব্যাংকার ছেলে ছাড়া বিয়ে দিবে না, তারা পয়সাওয়ালা ছাড়া বুঝে না, তারা বলে যে নামাজি পরে বানায় নিস, টাকাটা রেডিমেড থাকুক, দিনদারটা পরে বানায় নিস, আছে না নাই? যুবকদের চিৎকার চেঁচামেচি দেখছেন মুরব্বীরা, এই বেচারার কত অসহায়, আপনারা শুনতেছেন না এদের কথা, বিয়ে সাথে দিচ্ছেন না, সেটা শহীদ হয়ে যাবে সবগুলো বিয়ের জন্য। শুনেন ঠিকঠাক পরে বলেন, যদি কোনো ছেলে বা কোনো মেয়ে দিনদারিতাকে প্রাধান্য দিতে চায় আর তার অভিভাবক দিনদারিতার কোনো গুরুত্ব না বুঝে, শরীয়ত অনুযায়ী ওই অভিভাবকের অভিভাবকত্বই সাকেত হয়ে যায়, সে অভিভাবক হওয়ার যোগ্যই না, কারণ সে দিনদারিতার কোনো গুরুত্বই বুঝে না। এই ঠিক জোরে বলে এর মানে বাপ মা ধুয়ে কালকে যা বিয়ে শুরু করে দিয়েন না, আমি কি বলছি আগে ভালো করে বুঝেন। এর মানে হলো আপনার বাবা যদি, অনেক মেয়ে আছে, আমি ব্যক্তিগতভাবে বহু মেয়েদের হিস্ট্রি জানি, চিঠি লেখে আমাদের কাছে অনলাইনে প্রশ্ন করে, ভাই বয়স 30 পার হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিবে না, আমি চাকরি করি, টাকা কামাই করে খাবে বসে বসে, দেরি করছে তার নিজের স্বার্থের কারণে। তাহলে ওই মেয়ের কর্তব্য হলো চাচা, বড় ভাই, দাদা, এলাকা মুরব্বী, না হলে এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য আলেম ওলামা, তাদেরকে অভিভাবক বানিয়ে নিজের বিয়ের উদ্যোগ নিজে নেবে, যদি বাপ মা তার অধিকারকে জোরপূর্বক আটকে এবং নষ্ট করে, কারণ তার চরিত্র রক্ষা করা তার জন্য আবশ্যক। কথা কি বুঝাতে পারছি? কিন্তু বয়স 17, 18, 19, 20, এখনো ছাত্র মানুষ, কামে রোজগারের খোঁজ খবর নেই, আপনি মাসালা শুনে কালকে যায় এক মেয়ের হাত ধরে হাঁটা দিয়ে, আপনারা সে ফতোয়া কিন্তু আমি দেই নেই। কথা কি বুঝতে পারছেন? আগে উপার্জন করেন, উপার্জন মানিস্তাতা আমিন কোমল বা আতা ফালিয়াতা জাওয়াজ, নবীজি বলছেন আগে উপার্জন করেন, ক্ষমতা আছে তাহলে বিয়ে করবেন। ছাত্র মানুষ আপনি বলেন আমি ইমান আমল হেফাজত করতে পারি না, তুই ইমান আমল হেফাজত করতে পারেন না, বদনজর হেফাজত করেন, নজর হেফাজত করেন, আপনি বদনজর দিলে তো ইমান আমল নষ্ট হওয়ার উপক্রম হবে, আগে নিজেকে কন্ট্রোল করেন, এর পরেও পারেন না উপার্জন শুরু করেন, তারপরে বাপ মাকে কনভিন্স করেন, তাও লাইন করতে পারতেছেন না, এবার আলেমদের কাছে আসেন, ফতোয়া দিলে ব্যক্তিগতভাবে আপনার অবস্থা অ্যানালাইসিস করে তারপর আপনি বিয়ের উদ্যোগ নিন, হুটহাট করে এই যারতার হাত ধরে হাঁটা দিয়েন না, এরপরে কয়েকদিন পরে আফসোস করবেন। এজন্য ভাইরা, আমার যুবক ভাইরা, নিজেদের চরিত্র হেফাজতের জন্য প্রথম কাজ হলো চোখের হেফাজত। প্রথম কাজ কিসের হেফাজত? ফেসবুকে ইউটিউবে চোখের হেফাজত করেন, হারাম সম্পর্কগুলো থেকে দূরে সরে আসেন। দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করে দেন। তিন নম্বর কাজ হলো মুরব্বী বাপ চাচাকে বোঝানোর চেষ্টা করেন, যদি বুঝাইতে না পারেন হুজুরদেরকে ফুসলে ফসল, হুজুর তাড়াতাড়ি বিয়ে করানোর কি ফজিলত, আমার আব্বাকে বুঝান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত হলে তাদেরকে উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি করিও না বিয়ে দাও, যদি না দাও তাহলে দুনিয়াতে ফিতনা সয়লাব হবে, দায়ী হবে বাপ মা, এটা হুজুর বুঝাবে। আমি ইয়েতে পল্টনে এক হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে গেছি, এক যুবক ছেলে তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে, আইসে বলতেছে হুজুর আপনার আমি বহুত খুঁজছি, আজকে আল্লাহ মিলাই দিছে, আমার বাপ বহু বলতেছে আমার বিয়ে করায় না, আজকে সামনে পাইছে আপনি বলেন। আমি চিন্তা করলাম আল্লাহ এইরকম বেহায়া ছেলে বাপ একদম ধরে খুঁজছে, তো এরকম যদি হিম্মত থাকে ধরে বাপরে নিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝাই দেব। রসিকতা নয়, হাসার বিষয় নয়, সিরিয়াস কথা। আমাদের সমাজে আজকাল জেনা করা সহজ হয়ে গেছে, বিয়ে কঠিন হয়ে গেছে, মুরব্বীরা বিয়ে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন বাবারা, আমাদের বাপ চাচারা সব কিন্তু কম বয়সে বিয়ে করছে, ঠিক না বেঠিক? আগের যুগে মানুষ কম বয়সে বিয়ে করতো না, আর দাদিদের বিয়ে নানিদের বিয়ে বেশিরভাগ দেখেন কত ছোট ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, 10টা 12টা করে বাচ্চা হয়েছে, তারপরে যে দুনিয়ার কাজের লোকের খাবার রান্না করছে, কয়েকটা করে গরু রাখছে, এরপরে 70-80 বছর পর্যন্ত চশমা লাগে না চোখে, ঠিক না বেঠিক? আর এখন 30 পার হয়ে যায়, এখন এখনো বিয়ের বয়স হয় না, এখনো পায়ে দাঁড়ায় নাই, এখনো শিক্ষা হয় নাই, বিয়ে যত দেরি হবে একটা সমাজ তত দ্রুত ধ্বংস হবে, একটা পরিবার তত দ্রুত ধ্বংস হবে। আমরা বিয়ে যারা তাড়াতাড়ি করেছি, আমি তো এই বয়সে শ্বশুর হয়ে গেছি আলহামদুলিল্লাহ, কয়েকদিন পরে নানা হয়ে যাবো, দাদা হয়ে যাবো ইনশাআল্লাহ। হুজুররা যে কি লাইফ লিড করে, যারা এই লাইফ লিড করেন নাই তারা একসময় আফসোস করবেন। অনেক লোক দেখছি আয়েশা বলে ভাই আপনারাই তো কপাল, অল্প বয়সে সব সেট আপ হয়ে গেছে। আমি বলি যে বিয়ে দেরিতে করবেন, 30-এর পরে বিয়ে করবেন, এরপরে বলবেন না প্রথম বাচ্চা কাচ্চা নেওয়া যাবে না, 5-7 বছর এমনি ঘুরতে হবে, ঘুরেন 37-38 বছরের বাচ্চা নেন, এ বাচ্চা পড়ালেখা করে
গ্রাজুয়েশন শেষ করতে করতে আপনার বয়স হবে 55, ততক্ষণে আপনার শরীরে সব রোগ ধরে গেছে, পোলা মাত্র ইনকাম করা শুরু করছে। যদি বেলাইন হয় তো পোলারে নমনম করা ছাড়া উপায় নাই। আর আমার অল্প বয়সে বিয়ে করা শেষ, সংসার করা শেষ, ছেলে মেয়ে সেট আপ করা শেষ, যদি কোনোটা লাইনে থাকে আলহামদুলিল্লাহ, বেলাইন হলে কানটা মলে দিয়ে রাস্তা দেখাই দেওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি? এখন ফুসলায় পশ্চিমা দুনিয়ার মানুষ আমাদেরকে বলে যে ছোট সংসার সুখী সংসার, ছোট সংসার বলে সুখী সংসার। যত দুঃখের ঘটনা দেখবেন সব ছোট ছোট সংসারে হয়। একজনের পাঁচটা সাতটা করে বাচ্চা, একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। পাঁচ সাতটা যখন হয় একটা না একটা এমনিও মানুষ হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম যে বিয়ে দেরিতে দেওয়া এটা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনে না। আমি মুরব্বীদেরকে বলছি, বাবারা শুনে রাখেন, আপনাদের সময় এত ফেতনা ছিল না, আপনারা বুঝেন না এগুলা। এখনকার যুবকরা কলেজ ইউনিভার্সিটিতে রাস্তাঘাটে ফেসবুকে ইউটিউবে তারা ফেতনার বহুমুখী বহুমুখী যে সয়লাব এটাতে তারা দিগ্ভ্রান্ত হয়ে আছে। তাদের ইমানকে নষ্ট করার জন্য শয়তান নানা ফন্দি এঁটেছে। এই সময়টাতে তাদেরকে দেরিতে বিবাহ দিলে তারা যত গুনাহ করবে আপনার অবহেলার কারণে দায়ভার আপনাকে বহন করতে হবে। এই জন্য যুবকরা উপার্জন করেন, পায়ে দাঁড়ান, চেষ্টা করেন, সহযোগিতা করেন, আর মুরব্বীরাও আগায় আসেন, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর সমাজ করতে পারবো। পৃথিবীতে মোট মাখলুক কতটি এটা উত্তর দিয়েছি। কিয়ামতের ছোট বড় আলামত কি আলামত বাকি, কিয়ামতের ছোট বড় আলামত কি কি আলামত বাকি আছে জানতে চাই। কিয়ামতের বড় আলামত 10টা, বড় আলামত কয়টা ভাই? 10টা। আর ছোট আলামত আছে অগণিত অজস্র। সৌদি আরবের একজন আলিম ডক্টর মোহাম্মদ আল আরিফি আরশাদুস সাআহ এবং নেহায়াতুল আলম নামে একটা বই লিখেছেন। এই নেহায়াতুল আলমে তিনি অনেকগুলো কিয়ামতের আলামত উল্লেখ করেছেন, প্রায় 141টা আলামত। এর মধ্যে 131টা হলো ছোট আর 10টা হলো বড়। বড় আলামত বলা হয় ওই আলামতকে যেগুলো কিয়ামতের একদম শেষের দিকে ঘটবে, সেগুলোর একটাও এখনো ঘটে নাই। যেমন ইমাম মাহদীর আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন, দাজ্জালের আগমন, ধোঁয়া বের হবে, হ্যাঁ, তারপরে যায়া দাব্বতুল আরদ বের হবে, তিনটা ভূমিধস হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, এগুলোর একটাও এখনো, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এগুলো একটাও হয় না। এগুলো কি আমাদের আরো নিকটবর্তী হলে তখন হবে, সেটা কত বছর বাকি আছে তার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। তবে কি আমাদের ছোট আলামতের বেশিরভাগই প্রকাশ হয়ে গেছে। ওই 131টা আলামত আমি একবার অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, ওইটাকে বাংলায় সংক্ষেপ করেছি, আমি দেখেছি ম্যাক্সিমাম আলামত জাহির হয়ে গেছে। তার ভিতরে একটা আলামতের কথা আপনারা প্রসিদ্ধ জানেন, ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিআশা ইতাতাওনা ফিল বুনিয়ান। উলামা ইকরাম প্রসিদ্ধ হাদিস একবার শুরুর দিকে আপনার তালেবে ইলমদেরকে পড়ায় থাকেন দাওরা হাদিসের, যার কারণে কিয়ামতের ছোট আলামতগুলো, যে ছোট লোকরা বড় হবে, বড় লোকরা ছোট হবে, অসম্মানীরা সম্মানিত হবে, সম্মানীরা অসম্মানিত হবে, এরকম কিয়ামতের অনেক আলামত ঘটে গেছে কিন্তু অনেকগুলো এখনো বাকি আছে। ছোট আলামতের এক্সাক্ট সংখ্যা বলা কঠিন, কয়টা ঘটছে কয়টা ঘটে নাই, তবে বড় আলামত একটাও এখনো প্রকাশ পায় নাই। এরপরে প্রশ্ন হলো, রাগের মাথায় অথবা ভুল বুঝে স্ত্রীকে তালাক দিলে পরবর্তীতে ভুল বুঝতে পারলে ওই স্ত্রীর সাথে আবার সংসার করার সুযোগ আছে কিনা, খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, আমি সব সময় সব জায়গাতে বলার চেষ্টা করি, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করবেন, একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন, সেটা হলো স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক, সব করেন, আল্লাহর ওয়াস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? ওলামায়ে কেরাম এখানে আছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি, এটাতেও তালাক হয়ে যাবে। এই তিন জিনিসের একটা হলো তালাক, খুব ভয়াবহ একটা বিষয়। আমি প্রায় বলি, ভাই বউয়ের সাথে খুব রাগারাগি হয়েছে, মেজাজ খুব গরম হয়ে গেছে, বউ বেশি উল্টো পাল্টা করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, সহ্য করতে পারতেছেন না, এটা ধাক্কা দিয়ে দেন, একটা চিমটি দিয়ে দেন, একটা শক্ত কথা বলে দেন, খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না। কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম, এরকম যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে, সারা দুনিয়ার আলেমরা সব একসাথ হয়েও ওই তালাক ঠেকাইতে পারবে না। অনেক এলাকায় আছে তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে, বলে হুজুর একটু তওবা পড়ায় দেন,
তো হুজুরে আবার তওবা পড়ায় দেয় যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ঠিক আছে তওবা তওবা, হুজুর একটু খাওয়া টাওয়া দেয় আবার একসাথে থাকে। যদি হারাম শরীফের ইমাম সাহেবরা ধরে নিয়ে আসেন, মসজিদে নববীর ইমাম সাহেবরা ধরে নিয়ে আসেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবরা ধরে নিয়ে আসেন, সব হুজুরেরা একসাথে হইয়া আপনি তালাক দিয়া দিছেন, যদি আপনারে তওবা পড়ায় আবার জোড়ায় দিতে চায়, যদি শরীয়তে জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে, এরকম কোন সিস্টেম নাই ভাই। হ্যাঁ, প্রথমে নসিহত করবেন, উপদেশ দিবেন, বুঝাবেন, এতে হয় না রাগ করে বিছানা পৃথক করেন, অভিমান করেন, বাসা ছেড়ে চলে যান, একটু অভিমান করে দূরে থাকেন, দেখেন সংশোধন হয় কিনা, তাতেও হচ্ছে না ফাবাহাদু হাকামা মিন আহলি ওয়া হাকামা মিন আহলিহা, দুই পরিবারের দুইজনকে বা একাধিক ব্যক্তিকে সালিস এনে তাদেরকে দিয়ে বসে বৈঠক করে ঠিকঠাক করার চেষ্টা করেন, দেখেন ঠিক হয় কিনা, তাতেও হচ্ছে না, এবার আপনি ভয় পাচ্ছেন না এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি, কখন গালি দিয়ে বসি, না আমার চরিত্র নষ্ট হয়, মুখ নষ্ট হয়, গুনাহ হয়ে যায়, চলবে না একসাথে কোনোভাবে। তাহলে এবার এবার আপনার কাজ হলো একজন দক্ষ বিদগ্ধ মুফতি আলেম ফতোয়া বোর্ডে ভালো কোনো ব্যক্তির কাছে যান, যে বলেন হুজুর সমস্যা তো এই, আমি এখন তার ওনার সাথে ঘর করতে পারবো না, আমি ডিসিশন নিছি আমরা আলাদা হয়ে যাব, তাহলে কিভাবে হবো পদ্ধতিটা আপনি বলেন, হুজুর আপনাকে শিখাই দিবে এমন পদ্ধতি যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পরও 10 বছর পরও যদি আবার স্বামী স্ত্রী একসাথ হইতে চান সেই রাস্তা থাকবে। বলে দেব পদ্ধতি, সবাই দেখি তালাক দেওয়ার জন্য পাগল। পদ্ধতিটা হলো এক তালাক দিবেন, কয় তালাক দিবেন তাও আবার মুখ দিয়ে আসলে দিয়ে দিবেন, এত সহজ না, তালাকের টাইম আছে, টাইম বলবো, হ্যাঁ বলেন সবাই রাজি, টাইম হলো যেই পবিত্রতার পিরিয়ডে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে ওই পিরিয়ডে তালাক দেওয়া যাবে না, এরপরে পবিত্রতার পিরিয়ড যাওয়ার পরে মাসিক আসবে, মাসিক চলে যাবে, হওয়ার পরে আবার পবিত্র হবে, সেই পবিত্র হওয়ার পরে এখনো শারীরিক সম্পর্ক হয় নাই, এই অবস্থায় তালাক দিবেন। কেন শরীয়ত এতটুকু অপেক্ষা করছে জানেন? এর কারণ হলো শরীয়ত নিশ্চিত করতে চায় যে এই তালাকটা সুবিবেচনা প্রসূত, আপনি খুব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্তে এসেছেন, যেমনি সেমনি সিদ্ধান্ত নেন নাই, কারণ একটা পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে, মাসিকের একটা পিরিয়ড চলে গেছে, আপনার চাহিদা তৈরি হয়েছে, এরপরে নতুন পিরিয়ডে পবিত্র হয়েছে, এই পবিত্র হওয়ার পর প্রচন্ড রকমের চাহিদা থাকার কথা, এই সময়টাতেও আপনি তালাক দেওয়ার জন্য প্রস্তুত, তার মানে আপনি খুব ভেবে চিনতে আপনার তার প্রতি আকর্ষণ আগ্রহ থাকার পরও আপনারা একে অন্য থেকে পৃথক হতে চাচ্ছেন, তালাকের ডিসিশন নিতে চাচ্ছেন, এটা যে সুচিন্তিত, এটা যে হুটহাট করে নয়, এটা যে ঠান্ডা মাথায় বুঝে শুনে, সেটা নিশ্চিত করবার জন্য শরীয়ত এতগুলো ধাপ অবলম্বন করছে। অবশ্য এটা একমাত্র কারণ না, এর আরো কারণ আছে, সেদিকে আমি যাচ্ছি না, কেন এতটুকু অপেক্ষা করতে বলছে এটা একটি কারণ বললাম শুধু। এরপরে আপনি তখন যা বলবেন, এক তালাক দিলাম, এটা দেওয়ার পর আপনি ছেড়ে দেন, এক মাস পর যদি দেখেন যে না বরিমানা হয়ে গেছে আবার ফেরত নিয়ে আসতে পারবেন, 2 মাস পরে নিছেন আবার ফেরত নিয়ে আসতে পারবেন, 3 মাস হয়ে গেছে শেষ সম্পর্ক, চাইলে এবার ওই মহিলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে, আপনি আরেক মহিলাকে বিয়ে করতে পারেন, আর যদি কোনো কারণে উনি আর কোথাও বিয়ে বসলেন না বা বসলেন 2-4-5 বছর পরে আবার একত্র হতে চান, যেহেতু তালাক একটা দিয়ে পৃথক হয়ে গেছেন, আবার নতুন করে সিস্টেমিক্যাল ভাবে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ আছে, আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এই তালাক কেউ দেয় না ভাই, কি তালাক দেয়? বেগুন তালাক দেয়, বেগুন তালাক শুনছেন? বৌরে তালাক দেয় না, বৌর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দেয়, 2 তালাক 3 তালাক দেয় না, কয় 3000 তালাক দেয়। আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়ি নোয়াখালীতে, একেবারে ছোট মানে বিছানা পেশাব করার পিরিয়ড পার হয়েছি মাত্র, এই মিজান না উর্দু কায়দা দাঁড়া পড়ি, আমার মনে এখন পড়ে আর কি, তখন বুঝতাম না ছোট ছিলাম, আমার লজিং মাস্টার এই বুড়া সারাদিন বুড়ি রে, সকাল বিকাল বলতো তুই ধা ধা ধা, আমি ধা মানে বুঝতাম না, নোয়াখালী ভাষা ধা মানে বাঘ, তালাকে কেনায়া অনেক সময় তালাকে সরি এরকম সে দিত অহরহ, আবার তার সাথে ঘর করত। ভাইরা আমার জেনা হবে, তালাক দেওয়ার পরও যদি সম্পর্ক করেন সেটা কি হবে? জেনা হবে। এই জন্য তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী অন্য দুজন আবার মিলেমিশে থাকতে চান, তাহলে যেভাবে বললাম সেভাবে দিবেন, এক তালাকের বেশি না, এবং সেটা পরামর্শ করে মুরব্বীদের সাথে, বিচক্ষণ লোকদের সাথে, খবরদার
আবারও বলছি, রাগ হয় দুইটা ধাক্কা দিয়ে দেন, অন্যায় হয়ে গেলে আপনার বিচার হবে, জোরে ধাক্কা দিছেন, কিন্তু তালাক দিয়ে দিছেন, বিচার করে কিছু হবে? অনেকে এসে কান্দে, হুজুর এখন একটা রাস্তা দেখান না। প্রায় সময় আমাদের মসজিদে আসে, তালাকের ফতোয়া শোনার পর আমার নিজেরই খারাপ লাগে, দুইটা তিনটা বাচ্চা আছে, হাফেজ ছাত্র আছে, ছেলে আছে, দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে বসে আছে, তিনটা তালাক হয়ে গেছে, জীবনে বারবার একই কাহিনী করছে, বারবার করছে। অনেক প্রবাসী আছে, দূরের থেকে মোবাইলে ফোনে বউর সাথে কথা বলে চুলের তো নুন বেশ কম হয়েছে, বউর 14 গোষ্ঠী শুদ্ধ পুরা দেশ শুদ্ধ তালাক দিয়ে দেয়, আছে না নাই? আমি বলি ভাই, মাথা বেশি হট হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে চুপচাপ বসে থাকেন 3 দিন, দেখবেন মাথা নর্মালে আসছে। অনেকে আছে বউয়ের সাথে রাগারাগে যখন হয় তখন মোবাইলে আরো টাকা লোড করে এবার আবার কল দেয়, মানে ঝগড়াটা কন্টিনিউ করার জন্য। এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা, গোসা থামাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঢাকা শহরে আরো কয়েক বছর আগের জরিপ বলছে প্রতিদিন শুধু ঢাকা শহরে 39টা করে বিবাহ ভাঙে। আমি গত বছর মৌলভীবাজার এক মাহফিলে গেছি, এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বললো, হুজুর আমি নতুন চেয়ারম্যান হয়েছি কয়েকদিন হয়েছি, এই কয়েকদিন সম্ভবত 10 দিনে কথা বলছিল, 10 দিনের ভিতরে 25টা বিবাহ ভাঙার বিচার আমার কাছে আসছে, আর আমার কাছে যেগুলো আসে না সেগুলো সংখ্যা আমি জানি না, ঘরে ঘরে খান খান হয়ে যাচ্ছে, ধৈর্য নাই, সহ্য নাই, বউয়ের একটু উলট পালট হচ্ছে, তালাক মেরে দিচ্ছি, ছোট লোক স্বামী আর ছোট লোক স্ত্রী, স্বামীর উলট পালট হয়েছে, বলে যে তোমার সংসার থেকে বাহ বাড়ি গেলাম। আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য সহ্য দান করুক। জানেন ধৈর্যশীলদের জন্যই জান্নাত, ইন্নামা ইউওয়াফা আস-সাবিরুন আজরাহুম বিগাইর হিসাব, ধৈর্যশীলদেরকে আল্লাহ অগণিত দিবেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, অধৈর্যশীলের জন্য জান্নাত আসে। অতএব ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। চুলে কালো কলপ করা জায়েজ আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে কি কালো কলপ ব্যবহার করেছেন? না, কালো কলপ তিনি ব্যবহার করেন না, বরং নিষেধ করেছেন। তিনি বলেছেন কারোর যদি চুল দাড়ি ধবধবে সাদা হয়ে যায়, তিনি বলেছেন গাইরু হাদা শাই, তোমরা এই সাদাকে পরিবর্তন করো, ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে কালো কালার পরিহার করবে, এজন্য মেহেদি বা অন্য কোন ন্যাচারাল কালার করবেন, কিন্তু কালো কালার করবেন না, কারণ কালো কালার 2 নম্বরই থাকে, বয়স লুকানোর অপচেষ্টা থাকে। আর সবচেয়ে বড় কথা, হাদিসে নিষেধ আছে, কারণ আমার জানার দরকার নাই, বিধায় এটা করা যাবে না। অন্যের জমি জোর করে দখল করলে কি হয়? আপনাদের এলাকায় আছে এগুলা? আইল ঠেলার লোক আছে দেখবেন, কিছু লোক আছে দেখবেন, জমিতে যত কোপ দেয় তার চাইতে পাশের আইলে বেশি কোপ দেয়, আইলটারে কাটতে 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 ছোট বানায় ফেলায়, কারণ আরেকজনের জমি রে নিজের পেটে নিতে চায়। বুখারী মুসলিম একজন বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিত তাতা আশিবরাম মিনাল আরদে যুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর এক বিগত জায়গা আত্মসাৎ করে, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন, আল্লাহ তাআলা 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এজন্য এই হারাম থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, তাগুত চিনার উপায় কি এবং এ থেকে বাঁচার উপায় কি? তাগুত বলা হয় যে আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে। তুগিয়ান মানে হলো সীমানা লঙ্ঘন করে যাওয়া, সীমা ছাড়িয়ে চলে যাওয়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি অবিশ্বাস করেছে সে তাগুতের মধ্যে পড়ে। যে আলমুল গায়েব, গায়েবের বিশ্বাস, গায়েবের এলেম আছে বিশ্বাস করে, সে তাগুতের মধ্যে পড়ে। যে ব্যক্তি অন্যকে নিজের ইবাদত দিকে ডাকে, সে তাগুতের মধ্যে পড়ে। যে ব্যক্তিকে অন্য কেউ পূজা করে, উপাসনা করে, সে সেটাতে সন্তুষ্ট, সেও তাগুতের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তাগুতের প্রতি কুফুরি করে আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, রাত গভীর হয়েছে, 12:15 বেজে গেছে, ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে। অতএব আজকে যেগুলো আমরা উত্তর দিতে পারলাম আলহামদুলিল্লাহ, বাকি যেগুলো আছে আগামীকালকে কুড়িগ্রামের মাহফিলে ইনশাআল্লাহ বা অন্য কোনো মাহফিলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন যেগুলো আছে আমার হাতে, এগুলো সবগুলোরই উত্তর